হল ভাড়া করতে আপনার 3000 টাকা আমরা নি। পুরো পুরো ম্যারেজ হল ফ্যাসিলিটি আপনার আছে, দুটো রুম দেওয়া আছে, ফার্স্ট গ্র্যান্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, প্লাস পাখা লাইট বাথরুম ফাথরুম সব ইউজ করবে। 3000 মাত্র 3000 টাকা। এই মদন মিত্রা ম্যারেজ হল আমরা নাম রেখেছি, তা মানে হিন্দি বল সকতা মানে ইসলিয়ে রাখা হ্যাঁ কি মদন মিত্রা কাজ নাম সে গরিবো কাজ ভালাই হো যায়। মদন মিত্রা নে আমারে মাইনরিটি কে লিয়ে বহুত হি বড়া কাম কিয়া ইয়াহা পর, জো গরিব অমির জো ভি হোতা হ্যায় উসকে লিয়ে ইয়ে ম্যারেজ হল বানা কে এক উপকার কিয়া হ্যায়, এক বহুত আচ্ছা কাম কিয়া হ্যায়। ইসলিয়ে মদন মিত্রা অর আমারে ভাইস চেয়ারম্যান তুষার ট্রেজারি ভি হ্যায়, উনকা ভি ইসমে যোগদান হ্যায়। ইসলিয়ে হম মদন মিত্রা অর তুষার ট্রেজারি কা বহুত বহুত শুক্রিয়া ধন্যবাদ জানাতে হ্যায় কি হম 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 লোগো কো ইনহোনে ইয়ে বহুত হি আচ্ছা এক ম্যারেজ হল কে তোহফা দে দিয়া হ্যায়, জো ইয়াহা কে গরিবো কো লিয়ে বহুত হি উপকার হ্যায়, বহুত হি লাভদায়ক হ্যায়। जितना भी शुक्रिया अदा किया जाए मदन मित्रा और तुषार चाहिए का बहुत ही कम है। कैसे रिस्पांस मिल रही है? रिस्पांस बहुत अच्छा मिल रहा है, महीना का तो 10-15 हो ही जाता है। मैंने गरीब आदमी तो आएगा, एक टेंट बनाइएगा एक पिंडाल बनाइएगा तो हम 10 से 15 हज़ार लग जाएगा। यहाँ पर 3000 में आपको पूरा फैसिलिटी मिल रहा है। गरीब आदमी ज़्यादातर गरीब आदमी इसको इस्तेमाल कर रहा है, 3000 में कोई मतलब बड़ा बात नहीं आज का ज़माने में। इसलिए मैं मदन मित्रा और तुषार जी का बहुत बहुत आभार हूँ, हमारी कमेटी आभार है, सेक्रेटरी सदर जो भी है सब उनका शुक्रिया अदा करते हैं कि इतना अच्छा हम लोग का मैरिज हॉल हम लोग को हमारे हवाले कर दिया। इसमें कोई कुछ नहीं लेता है, जो भी होता है सब कमेटी के पास रहता है। मानुष बहुत खुश है, मैंने आदमी यहाँ का बहुत खुश है। हम लोग से बोलता भैया 3000, हम लोग जब बोलते हैं 3000 तो बोलता भैया 3000। जमाना महंगाई है लेकिन मदन मित्रा का नाम से हम लोग चला रहे हैं, बस इसीलिए गरीबों का हम लोग को कुछ नहीं चाहिए, हम लोग को पब्लिक का सेवा करते हैं, पब्लिक खुश रहे बस हम लोग खुश रहे। प्रथम हमी हमारे विधायक श्रीमान मदन मित्रा जी के खूब ही धन्यवाद जानाई, उन्हीं हमारे এই পাড়ার মধ্যে ওনার 3 ডিসেম্বর ওনার বার্থডে ছিল, উনি আমাদেরকে একটা রিটার্ন গিফট দিলেন, এই ম্যারেজ হলটা এই আমাদের পাবলিকের হাতে উনি তুলে দিলেন আর বললেন যেরকম আমাদের বাড়িতে মহিলারা 25,000 টাকা যে রূপশ্রী পাচ্ছে ওইটা পাবে, তারপরে 1,000 টাকা করে ওনারা মহিলারা যে 1,000 টাকা করে পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী আছে, সেরকমই এটা একটা গিফট। 3000 টাকা মাত্র গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুটো আপনি পাচ্ছেন, আর তার মধ্যেও যদি কেউ কারোর কাছে পয়সা নেই আমাদের কাছে যদি চিঠি লিখে জানায় কি তাদের কাছে পয়সা নেই, তারাও আমরা ফ্রি অফ কস্ট আমাদের বিধায়ক স্যার বলেছেন তাদের দিকে 1 টাকাও নেওয়া হবে না, ঠিক আছে। এবার আমরা নিজেরই, আমার নাম হলো বিনয় জয়সওয়াল, আমি এখানে মহরমের দিনে একটা খিচড়া প্রোগ্রাম করেছি, আমি চিঠি দিলাম আমাদের সেক্রেটারি সাহেবকে কি আমি ভাই একটা সোশ্যাল ওয়ার্ক করতে চাইছি, ওনারা আমার থেকে 1 টাকাও নিল না, ফ্রি অফ কস্টে আমরা এইখানে খিচড়া বিতরণ করলাম, খুব শান্তি পরিবেশ এইখানে, খুবই সুস্থভাবে এখানে প্রোগ্রাম করা হয়, গরিব মানুষের জন্য এটা খুব বড় একটা গিফট। উনি নিজের বার্থডে দিনে আমাদেরকে একটা যে রিটার্ন গিফট দিলেন আমরা ঈশ্বরের কাছে এটাই মনোকামনা করি। খুব খুশি, খুশি বলতে এর থেকে আর বড় কী হয়, যে বিধায়ক এইটা ভাবছে কি যে এইখানে ওনার এলাকার মানুষ কীভাবে ওনাকে মানে আপনি জানেন কি একটা ম্যারেজ হল বাইরে যেতে গেলে 30,000-35,000 1-1.5 লাখ টাকা খরচা আছে, কোথায় 1.5 লাখ টাকা, কোথায় 30,000 টাকা, কোথায় 3,000 টাকা, তার মধ্যেও কি যদি আপনি চিঠি লিখে জানান কি আপনি এটাও পারছেন না সেটাও মুখ, এইটা আমাদের একটা বিধায়ক পরিষেবা। এই পরিষেবাটা উনি বলেছেন আগামীকাল আরও বড় বড় পরিষেবা আমাদেরকে দেবেন, রিটার্ন গিফট দেবেন, আমরা ঈশ্বরের কাছে এই মানে কামনা করি ওনার শরীরটা খুব সুস্থভাবে থাকুক আগামীকাল। উনি কালকেও উনি সেরা বিধায়ক ছিলেন, আজকে উনি সেরা বিধায়ক। এমএলএকে কীভাবে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ ওনাকে, ওনাকে তো আমরা সবথেকে বড় ধন্যবাদ, আমি দীর্ঘ আয়ু কামনা করি ঈশ্বরের কাছে, তিনি যতদিন উনি ভগবানের ওনার কৃপা থাকুক আজীবন উনি আমাদের বিধায়ক থাকুক। আমার নাম বিনয় জয়সওয়াল, আমি কামারহাটি, আমি ভারতবর্ষের নাগরিক, কামারহাটি বাসিন্দা, এইখানকার আমার বাড়ি 150 বছর পুরনো, আমরা এখানকার বাসিন্দা। আমাদের এইখানে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমাদের এইখানে বিধায়ক সাহেব প্রত্যেক ফেস্টিভ্যালে, প্রত্যেক চাই দুর্গা পুজো হোক, দিওয়ালি হোক, ঈদ হোক, বকরিদ হোক, মুহরম হোক, আপনি যেইখানে দেখবেন সেইখানেই দেখবেন আমাদের বিধায়ককে দেখবেন, আমাদের এখানকে কাউন্সিলরকে দেখবেন, প্রত্যেক সামাজিক লোককে দেখবেন, আমরা সব এখানে মিলেমিশে থাকি, এটা ইট ইজ দ্য মিনি ইন্ডিয়া।